ভোট শুরু হতেই হাতাহাতি ধস্তাধস্তি। বহরমপুরে অধিবেশন কর্মসূচিতে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে 86টি পঞ্চায়েতের ভোট অনুষ্ঠিত হয়। বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের রামপাড়া 2 নম্বর অঞ্চলে ভোট অনুষ্ঠিত হতে দুই গোষ্ঠীর হাতাহাতি শুরু। এরপর বেলডাঙ্গা ব্লকের ভাপ্তা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোট ঘিরেও দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। তৃণমূলের জনসংযোগ যাত্রায় 13তম দিনে ভগবানগোলায় একটি রিভিউ মিটিং হয়। এরপর আজিমগঞ্জ জিয়াগঞ্জে আলাপচারিতা করে সেখান থেকে রেজিনগরে রোড শো করে বেলডাঙ্গা ফুটবল স্টেডিয়ামে পৌঁছই। তারপর নওদায় অংশগ্রহণ করেন এবং রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন। নওদা থেকে হরিহরপাড়ায় পৌঁছন এবং সেখানে একটি জনসভা করেন ও অধিবেশনের উদ্দেশ্যে বহরমপুরে পৌঁছন। রাত্রি অধিবেশনে বহরমপুর ও তার সংলগ্ন ব্লকের 86টি গ্রাম পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত হয়। মানে রাতারাতি সমস্ত 14-15টা লিস্ট চেঞ্জ করে আপনার বুথ সভাপতি থেকে আরম্ভ করে অঞ্চল কমিটি ব্লক কমিটি সমস্ত চেঞ্জ করে ফেলছে। তার মনের মতো লোকগুলো খুশি নাই ভোট দিয়ে? না, ওই ভোটে আমরা তো আর ভোট দিতে দিচ্ছে না। ভোট দিতে দিবে না কেন? ভোট দিতে দিবে, কিন্তু এসে দেখছি তো আমাদের সভাপতি নাই। না, সভাপতি অন্যজনের। প্রিয়ভাবে ভোট দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম, কিছু চক্রান্ত করি মস্তন লাগে এখানে আমাদেরকে যাতে ভোটে বাধা দেওয়া হয় সেই চেষ্টা করেছি। আমরা তার প্রতিবাদ ও ব্যর্থ করেছি বলে এখানে আমাদের সঙ্গে ঝামেলা। কারা করলো আপনাদের সঙ্গে ঝামেলা? এটা করেছে আমপাড়া টু এর কুখ্যাত কিছু দুষ্কৃতি আছে, যাদের নাম আমরা কিছুক্ষণ পরেই পেয়ে যাব।